তোমাদের ভাষা মানুষ থেকে ধ্বনি বর্ণটা চলছিল, তাই তো? ধ্বনিয় বর্ণে তোমাদের স্বরবর্ণে যে ভাবগুলো ছিল সেখান অবধি হয়ে গেছে। আগের দিন হস্রস্ব দীর্ঘস্বর হয়ে গেছে উচ্চারণের সময় হিসেবে এই ভাবগুলো। আজকে তোমাদের বলবো বাক যন্ত্রণী। আমাদের যে কোনো ধ্বনি তোমরা যখন উচ্চারণ করছো মুখে উচ্চারণ হচ্ছে, কিন্তু বিভিন্ন বাক যন্ত্রগুলোকে, ঠিক আছে, তার অংশগুলোকে সেগুলো উচ্চারণ করার সময় সেই জায়গাগুলোকে ছুঁয়ে যাচ্ছে, স্পর্শ করছে, ঠিক আছে, বিভিন্ন অংশে সাহায্য নিচ্ছে। এই যে অংশগুলো রয়েছে সেইগুলোকে বলছে বাক যন্ত্র। তাই ধ্বনি যখন উচ্চারণ হচ্ছে তখন সে বিভিন্ন অংশে, ঠিক আছে, মুখের ভিতরে বিভিন্ন অংশে সাহায্য নিয়ে থাকে উচ্চারণ হওয়ার সময়, সেই জায়গাগুলোকে, সেই অংশগুলোকে বলছে বাক যন্ত্র, ঠিক আছে। তাহলে আমি দেখেছি, দেখো বাক যন্ত্র নিশ্চয় দেখতে পাচ্ছ সবাই বোর্ডে, সাতটা বাক যন্ত্র আছে, কি কি? জিহ্বা, জিভ, ঠিক আছে, টাং, তারপরে ওষ্ঠ, ঠোঁট, লিপ, নাসিকা, নাক, নোজ, দন্ত, দাঁত, ইংলিশে কি বলে, টিথ, তারপরে কণ্ঠ, গলা, ঠিক আছে, তারপরে তালু, মুখের ভেতরে জিভটা উপরে অংশে জায়গায় ঠিকে যায় দেখবে সেটাকে বলা হয় তালু, আর পেলাম মূর্ধা, ঠিক আছে। এইগুলো আমরা এই জায়গাগুলোতে থাকছে, ছুঁয়ে যাচ্ছে, এই সাতটা অংশ, এই সাতটাকে বলা হচ্ছে বাক যন্ত্র। কি কি বলে? জিহ্বা, ওষ্ঠ, নাসিকা, দন্ত, কণ্ঠ, তালুকা, মূর্ধা। স্বরধ্বনি শুধু নয় ব্যঞ্জন ধ্বনিগুলো, ঠিক আছে, কিন্তু এই মুহূর্তে আমরা স্বরধ্বনিগুলো পড়ে আসছি, তাই স্বরধ্বনি পড়ি, যখন ব্যঞ্জন ধ্বনি পড়বো তখন ব্যঞ্জন ধ্বনি অংশগুলো পড়বো। এবার যেমন এই বাকযন্ত্রের অংশগুলোকে ছুঁয়ে উচ্চারিত হচ্ছে, এগুলো সাহায্য নিয়ে উচ্চারিত হচ্ছে, ঠিক, এগুলো যেমন সেই জায়গাগুলো সাহায্য নিচ্ছে, সেই হিসেবে এই শব্দগুলোরও কিছু নাম পাওয়া যায়, যেটা যে অংশটা সাহায্য নিচ্ছে সেই হিসেবে তার নামকরণ করা হয়েছে। দেখো আমি একটা ছক করেছি, সেখানে আমি লিখে দিয়েছি সব, তোমরা দেখতে পাচ্ছ। এবার আমি এক এক করে বলবো কোনটা কোন জায়গায় কোন জায়গাটা সাহায্য নিচ্ছে এবং তার নাম কি হচ্ছে, ঠিক আছে। তাহলে প্রথমে লিখবো, লেখা যাক ধ্বনিগুলো, তাহলে প্রথমে তোমরা ধ্বনিগুলো পাবে বক্সে, তারপরে উচ্চারণের স্থান কোন জায়গাটা সাহায্য নিয়ে উচ্চারিত হচ্ছে সেই জায়গাটা, সেই স্থানগুলো লিখেছে, ঠিক আছে, কোনটা কোন জায়গাটা দিয়েছে লিখে দিয়েছি। এরপরে পাচ্ছ উচ্চারণের স্থান অনুযায়ী নাম, তাই যে জায়গাটা সাহায্য নিয়ে উচ্চারিত হচ্ছে সেই জায়গাটা সাহায্য নিয়ে কি নাম হচ্ছে, সেগুলোর একটা বিশেষ বিশেষ নামে সেগুলোকে বলা হচ্ছে, সেই ধ্বনিগুলোকে, ঠিক আছে। প্রথম ধ্বনিকে যাব অর আ, অ আ, এগুলো কণ্ঠ গলার সাহায্য নিচ্ছে, কণ্ঠ সাহায্য নিচ্ছে, অ আ, দেখো অন্য কোন অংশ নেই, গলার ভেতর থেকে এর উচ্চারণ হচ্ছে, ঠিক আছে, তাই এটা কণ্ঠ এর সাহায্য নিল উচ্চারণের স্থানে, যে এটা কি বলছে কণ্ঠ ধ্বনি, কণ্ঠ ধ্বনি, দেখো কণ্ঠ বানাটা ক মধ্যনে টয় মধ্যনে ঠয় কণ্ঠ, আর কণ্ঠ ধ্বনি ক মধ্যনে ঠয় পাশে জহলা কণ্ঠ ধ্বনি ধয় ভয় তন্তনে আসে, তাহলে এটা গলার থেকে উচ্চারিত এটাকে বলা হচ্ছে কণ্ঠ অরা, যার উচ্চারণের স্থান হচ্ছে ক মধ্যনে ঠয় কণ্ঠ, কণ্ঠধ্বনি বানানটা উচ্চারণ স্থান হিসেবে নামটাকে কি বলা হচ্ছে অরাকে বলা হচ্ছে কণ্ঠধ্বনি, ক মধ্যনে ঠয় চকলা ধয় ভয় দন্তনে আসে, হলো এটা। তারপরে কি আসে, হস্যই, শুধু হস্যইটাকে বলছে তালু, জিভটা ওপরে অংশে ঠিকে বেরিয়ে আসে, হস্যই, দেখো উচ্চারণ করার সময় জিভটা কিন্তু তালুতে ঠিকে যাচ্ছে উপরের অংশটায়, ঠিক আছে, তাহলে হস্যই এটা তালুতে যোগ হচ্ছে, তালুর সাহায্য নিচ্ছে, ঠিক আছে, উচ্চারণের স্থান, আর উচ্চারণ স্থান হিসেবে এটাকে কি বলা হবে তালব্য ধ্বনি, তালব্য, তয়াকার ল বয় জপলা তালব্য ধ্বনি ধয় ভয় দন্তনে আসে তালব্য ধ্বনি, ঠিক আছে। তারপর দেখো এ আর এম, এ আচ্ছা হস্যটা বাদ দাঁড়া, আগে হস্যটা বলে নি, হস্য এটার স্থান কি পেলাম ওষ্ঠ, হস্য এটা উচ্চারণ স্থান ওষ্ঠ, ঠোঁটের স্থান হচ্ছে হস্য, হস্য উচ্চারণ করা আমার লিপে সাহায্য নিচ্ছে, দুটো লিপে, দুটো লিপকে এক জায়গায় জড়ো হয়ে উচ্চারণ হচ্ছে হস্য, তাহলে এখানে এটা ওষ্ঠ বা ঠোঁটের সাহায্য নিচ্ছে, ওষ্ঠ মানে কি পেলে ও মধ্যনে ঠ,
ওষ্ঠ। আর উচ্চারণ স্থান হিসেবে কি নাম পাচ্ছে? ওষ্ঠ ধ্বনি। ও মদন সয় ঠয়ে পাশে জ ফলে যোগ হয়েছে, ওষ্ঠ ধ্বনি। ধয়ে বয়ে তন্তরে হাস্য, ওষ্ঠ ধ্বনি। ও মূর্ধন সয় ঠয়ে জ ফলা ধয়ে বয়ে দন্তনে হাস্য। ঠিক আছে, তারপরে দেখো এ আর এ। এ আর এ দিচ্ছে দুটো জায়গার সাহায্য, এ এ কণ্ঠ গলার ভিতরে আর তালু ঠিকই করে ঠিকছে। তাহলে এ আর এ কণ্ঠ আর তালু যোগ নিচ্ছে, এই যোগে উচ্চারিত হচ্ছে বলে এটাকে বলছে কণ্ঠ তালব্য ধ্বনি। কণ্ঠ তালব্য ধ্বনি উচ্চারণ স্থানে যাওয়ার স্থান কি পেলে? কোন জায়গায় বাকযন্ত্রের সাহায্য নিচ্ছে? কণ্ঠ আর তালুর সাহায্য নিচ্ছে। কি নাম পেলে? কণ্ঠ তালব্য ধ্বনি। ক মধ্যে হয় কণ্ঠ, তো একা ল বয়জ ফোলা, তো একা ল বয়জ ফোলা, কণ্ঠ তালব্য ধ্বনি। ধয়ে বয়ে তন্তনে আসে, তাহলে কণ্ঠ আর তালুর সাহায্য নিচ্ছে, বলা হচ্ছে কণ্ঠ তালব্য ধ্বনি। ঠিক আছে, তারপরে দেখো শেষে আরেকটাই পাচ্ছি সর্বনাম, কি? ও। ও একদিকে কণ্ঠের সাহায্য নেবে, ঠিক আছে, আরেকটা ওষ্ঠ ঠোঁট, ও উচ্চারণ করো, ও ঠোঁটের সাহায্য নিচ্ছে, আর কণ্ঠ গলার ভেতর থেকে আসছে। তাই এটার উচ্চারণ স্থান কি পেলে? কণ্ঠ আর ওষ্ঠ, কণ্ঠ আর ওষ্ঠে সাহায্য উচ্চারিত হচ্ছে, উচ্চারণ স্থান অনুযায়ী কি নাম পেয়েছে? কণ্ঠ ওষ্ঠ ধ্বনি, কণ্ঠ ওষ্ঠ ধ্বনি। ক মধ্যনে ঠয়ে ওকার, ঠিক আছে, ওকার হয়ে গেছে, আর মধ্যনে সয় ঠয়ে জ ফোলা, কণ্ঠ ওষ্ঠ ধ্বনি। ঠিক আছে, ক মধ্যনে ঠয়ে ও মধ্যনে সয় ঠয়ে জ ফোলা ধয়ে বয় তন্তনে হাসি, ক মধ্যনে ঠয়ে ও মধ্যনে সয় ঠয়ে জ ফোলা ধয়ে বয় তন্তনে হাসি, কণ্ঠ ওষ্ঠ ধ্বনি। ঠিক আছে, তাহলে অ আর আ পাচ্ছে কণ্ঠের সাহায্য নিচ্ছে, কণ্ঠধ্বনি। হর্ষ্য পেলাম তালুর সাহায্য নিচ্ছে, তালব্য ধ্বনি। দীর্ঘ হর্ষ্য কার পেয়েছে? হর্ষ্য ওষ্ঠের সাহায্য নিচ্ছে, ওষ্ঠধ্বনি। এ আর এ কণ্ঠ আর তালুর সাহায্য নিচ্ছে, কণ্ঠ আর তালব্য ধ্বনি, কণ্ঠ আর তালব্য ধ্বনি। আর ওটা পাচ্ছে কণ্ঠ আর ওষ্ঠের সাহায্য নিচ্ছে, কণ্ঠ ওষ্ঠধ্বনি, কণ্ঠ ওষ্ঠধ্বনি। ঠিক আছে, তাহলে এই যে পেলে বাকযন্ত্রগুলো কোন জায়গাটা কোন ধ্বনিগুলো কোন কোন উচ্চারণ স্থানে সাহায্য নিচ্ছে আর সেই হিসেবে কি নাম দেখলে স্বরবর্ণে স্বরধ্বনি। ঠিক আছে, এগুলো সব তোমরা ভালো করে আজকে ভিডিওর মন দিয়ে শুনে নাও, যাতে পরের দিন যখন তোমাদের বই দেখে পড়াবো তোমরা বুঝতে পারো। ভিডিওটা শুনে বইটা একবার পড়ে দেখবে তো বুঝতে পারছো নাকি? আর আমি তো অবশ্যই পরের দিন পড়াবো। ওকে স্টুডেন্টস, পরের দিনে পড়াবো আর বাকি অংশটা। বাই।